ওকে, তো এই 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম যেটা দেওয়া রয়েছে গ্লুকোজ দ্রবণ, এটার মানে আগে আমরা লিখব। এটার আগে আমরা মানেটা লিখব। কি মানে এটার? এটার মানে হচ্ছে 0.2 মোল, মোল বলি বা গ্রাম মোল বলি, ব্যাপারটা একই দাঁড়ায়। 0.2 মোল গ্লুকোজ দ্রবীভূত রয়েছে 1 লিটার দ্রবণে, তাই তো? এটাই তো মোলারিটির সংজ্ঞা। একটু আগে পায়েল বলল যে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে। তো আমি কি ভাবছি, গ্রাম মোল না লিখে আমি ওটাকে মোল লিখলাম, আর লিটার না লিখে ওটাকে সেন্টিমিটার কিউবে লিখছি। দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, ঠিক আছে? এখন এই লাইনটাকে ভালো করে পড়ো। 0.2 মোল গ্লুকোজ, গ্লুকোজ মানে হচ্ছে দ্রাবক, এই গ্লুকোজটাই হচ্ছে দ্রাবক। দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। অসুবিধাটা এইখানে রয়েছে, এরার পার্টটা হচ্ছে এইখানে। কেন এরার পার্ট বলছি? মোলালিটি বার করতে বলেছে, আর মোলালিটির সংজ্ঞা হচ্ছে প্রতি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে। কত মোল দ্রাবক রয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু 1000 গ্রাম দ্রাবক বলেছি, আর এখানে রয়েছে দ্রবণ, তো আবার গ্রামে নেই, সেন্টিমিটার কিউবে রয়েছে। তাহলে একে তো এটা সেন্টিমিটার কিউব রয়েছে, মানে আয়তন দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে দ্রাবকের জায়গাটা দ্রবণ দেওয়া রয়েছে। তাহলে আমাকে দুটো জিনিস পাল্টাতে হবে। এক, এই সেন্টিমিটার কিউবটাকে যে করে হোক নিয়ে আসতে হবে গ্রামে, আর এই দ্রবণটাকে যে করে হোক আমাকে কনভার্ট করতে হবে দ্রাবকে। এই দুটো কনভার্সন তোমাকে এখানে চালাতে হবে। কি বললাম তাহলে? এক, এই সেন্টিমিটার কিউবটাকে গ্রামে কনভার্ট করতে হবে, আর এই দ্রবণটাকে দ্রাবকে কনভার্ট করতে হবে। তো সেটা আমরা কি করে করতে পারি, করার জন্য কী কী স্টেপ অ্যাপ্লাই করবো? প্রথম কাজই হবে আমাদের এই সেন্টিমিটার কিউব এককটাকে যে করে হোক গ্রামে কনভার্ট করা। এবার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এটা আয়তন, এটা হচ্ছে আয়তন দেওয়া রয়েছে। তুমি ঘনত্ব জানো, ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি যেটাকে আমরা বলি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তো আয়তন জানো, দ্রবণের ঘনত্ব জানো, দ্রবণের ভর বার করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এখান থেকে আমি লিখছি, তাহলে আমাদের প্রথম কাজ কী বলছি আমি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই আয়তনটাকে ভরে কনভার্ট করা, ঠিক আছে? ওকে, তো একটু উপরে করি এটাকে, এইখানটা একটু জায়গা ছাড়লাম এইখানটা, কারণ আমি কিছু কাজ করব এখানে। তোমরা কিন্তু এখনও কেউ টুকবে না, এই জায়গাটা একটু জায়গা ছাড়লাম, কিছু কাজ করব আমি এখানে। তাহলে আমি এখানে কী দিয়ে শুরু করছি, আমি লিখছি দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব। আচ্ছা, দ্রবণের ঘনত্ব, ডেন্সিটি কত দেওয়া আছে? 1.08 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অনেকে জিজ্ঞেস করে, স্যার তুমি বুঝলে কী করে এখানে 1000 সেন্টিমিটার কিউব লিখতে হবে 1 লিটার না লিখে? এই যে ঘনত্বের এককটা দেখেছিলাম গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া রয়েছে, ওই জন্য সেন্টিমিটার কিউবে লিখেছি আমি। দ্রবণের ঘনত্ব এত দেওয়া আছে, তো দ্রবণের ভর কী হবে? দ্রবণের ভর, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর ইজ ইকুয়ালস টু কী হবে? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে দ্রবণের ভর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে দ্রবণের আয়তন ইন্টু দ্রবণের ঘনত্ব। দ্রবণের আয়তন হচ্ছে 1000, আর ঘনত্ব হচ্ছে 1.08। তাহলে মাল্টিপ্লাই করলে কী হবে? 1080 গ্রাম। এটা হচ্ছে দ্রবণের ভর, 1080 গ্রাম। তাহলে দেখো, সেন্টিমিটার কিউব এককটাকে কিন্তু আমরা গ্রামে কনভার্ট করতে সক্ষম হয়েছি। বাট এখনও প্রবলেম হচ্ছে, এখানে এটা দ্রবণের আয়তন ছিল, এটা দ্রবণের ভর বেরিয়েছে, কিন্তু আমার তো দ্রবণের ভর দিয়ে হবে না, আমাকে তো দ্রাবকের ভর বার করতে হবে। সেটা কী করে করবো আমরা? দ্রবণের ভর না হয় 1080 গ্রাম বুঝতে পেরেছি, আমাদের তো দ্রাবকের ভর লাগবে। তো দ্রাবকের ভর বার করার নিয়ম কী? দ্রাবকের ভর আমরা একরকমভাবেই পেতে পারি, সেটা হচ্ছে এই যে দ্রবণের ভরটা দেওয়া রয়েছে, এখান থেকে দ্রাবের ভরটাকে আমরা সাবট্র্যাক্ট করব। কি বললাম? দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর করলে আমরা দ্রাবকের ভর পেয়ে যাব। কারণ আমরা জানি দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক, তাহলে দ্রাবক মানে কী হবে? দ্রবণ মাইনাস দ্রাবক, তাই না? কিন্তু এখানে দ্রাবক দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু সেটা মোল এককে দেওয়া রয়েছে, এটারও কিন্তু ভর দেওয়া নেই, দ্রাবেরও ভর দেওয়া নেই আমাদের কাছে। কিন্তু আমরা যে করে হোক এই মোল থেকে গ্রামে যেতে পারি। অন্বেষা একটু বলবে, এই মোল থেকে আমরা কী করে গ্রামে যেতে পারি? 0.2 মোল দেওয়া রয়েছে, এটাকে গ্রামে কী করে কনভার্ট করবো? মোলার ভর দিয়ে গুণ করে, ভেরি গুড, মোলার ভর দিয়ে ভাগ করলে আমরা গ্রাম থেকে গ্রাম মোলে বা মোলে যাই, আর মোল থেকে গ্রামে আসতে গেলে মোলার ভর দিয়ে গুণ করতে হয়। কার মোলার ভর? গ্লুকোজের মোলার ভর।
অন্বেষা, তোমার কি মনে আছে যে গ্লুকোজের মোলার ভর কত? কার মনে আছে গ্লুকোজের মোলার ভর? 180 180 ইয়েস, গ্লুকোজের মোলার ভর হচ্ছে 180। এবার যদি মনে না থাকে, যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, আমাদের শুধু তখন মনে রাখতে হবে যে গ্লুকোজ হচ্ছে C6H12O6, তো বার করে নিলেই তো হবে। যাই হোক, তাহলে 0.2 × 180 করলে এটা গ্রাম এককে বেরোবে। আমি কিন্তু সবাই থেকে জানতে চাইবো যে বুঝতে পেরেছো কি না। 0.2 × 180 করলে এটা সম্ভবত আসছে 36 গ্রাম, তাই না? তাহলে দ্রাবের ভরও আমরা পেয়ে গেছি, 36 দ্রাবের ভর। এটা দ্রাবের ভর, মোল সংখ্যা থেকে ভর বার করে নিয়েছি, দ্রাবের ভরও পেয়ে গেছি 36 গ্রাম। তাহলে দ্রবণের ভর জানি, দ্রাবের ভর জানি, তাহলে দ্রাবকের ভর কী হবে? 1080 মাইনাস 36 করলে কত আসবে? ওয়ান জিরো ফোর ফোর গ্রাম। এত গ্রাম! বৈশালী একটু আনমিউট করো, আমাকে বলো এই এত গ্রাম, এই যে 1044 গ্রাম আমাদের বেরিয়েছে ভরটা, দ্রাবকের ভর, এই এত গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব রয়েছে? ভেরি গুড। এই এত গ্রাম দ্রাবকে 0.2 মোল দ্রাবই তো রয়েছে। গ্রামে বললে 36 গ্রাম, কিন্তু গ্রামে বলে তো লাভ নেই, বিকজ আমাদের মোলালিটি বার করতে হবে। তাই মোলালিটিতে কত মোল দ্রাব রয়েছে ওটাই লাগে, 0.2 মোল ওটাই বলবো আমরা। তাহলে 1044 গ্রামে 0.2 মোল গ্লুকোজ, 1 গ্রামে কত? 1000 গ্রামে কত? এটাই তো মোলালিটি। তাহলে একবারে করছি, আমি ল্যাঙ্গুয়েজে লিখছি না আর ঐকিক নিয়মটা। তাহলে মোলালিটি কী হবে, সঞ্চারী মোলালিটি কী হবে একবার বলে দাও। 0.2 × 1044 × 1000। আচ্ছা সৃজা, এই যে এটা বললো না ও 0.22 × 1044 × 1000, তুমি কি এটা বোঝো এটা কেন করলাম? হ্যাঁ কারণ হ্যাঁ, এটা 1000 1044-এ আছে, 1044 গ্রামে আছে হচ্ছে আমাদের 0.2 মোল। তাহলে 1 গ্রামে কত আছে? 1 গ্রামে হচ্ছে 0.2 × 1044। তাহলে 1000 গ্রামে কত আছে? 0.2 × 1000 / 1044, দ্যাটস ইট। ক্যাসিওতে মেরে সবাই বার করে আমাকে বলো এটা কত আসছে, আগে অ্যান্সারটা কত আসছে বলো। আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ক্যাসিও হারিয়েছো? কে? আরে বলবে তো আমাকে, কবে হারিয়েছো গো? এর মধ্যেই, মানে 1-2 মাসের মধ্যে? এই লাস্ট যেদিন গেছিলাম সেদিন। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? ঠিক আছে, পড়া হয়ে যাক, তোর সঙ্গে কথা বলছি। আমি তাই ভাবছি এটা এক্সট্রা ক্যাসিও আমার কাছে রয়েছে, এটা কার? আচ্ছা কত আসছে বলো? 0.19 0.19। আচ্ছা 0.2 × 1044 × 1000। .19 ব্র্যাকেটে কি লিখে দেবো? স্মল এম। সবাই আমাকে বলো এই মোলারিটি থেকে মোলালিটির কনভার্সনটা বুঝেছো কি না। আমি আরেকবার তোমাদের জাস্ট স্টেপগুলো আলোচনা করে দিচ্ছি যে কী কী স্টেপ আমাদের লাগলো। দেখো প্রথমে কি ভাবলাম, এই যে যেটা দেওয়া রয়েছে ওটাকে ল্যাঙ্গুয়েজে লিখি। এটার মানে হচ্ছে 0.2 মোল গ্লুকোজ দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। দ্রবণের আয়তন দেওয়া রয়েছে, ঘনত্ব দেওয়া ছিল কত? 1.08 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন, ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন করে আমরা দ্রবণের ভর বার করে নিলাম। আচ্ছা দ্রাবের মোলার ভর 180 আমরা জানি, মাল্টিপ্লাই করে দ্রাবের ভরটাও বার করে নিলাম। তাহলে আমাদের কাছে দ্রবণের ভরও রয়েছে, দ্রাবের ভরও রয়েছে। দ্রবণের ভর থেকে দ্রাবের ভর সাবট্রাক্ট করলে আমরা দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে 1044 গ্রামে 0.2 মোল গ্লুকোজ, 1 গ্রামে কত? 1000 গ্রামে কত? ব্যাস বেরিয়ে গেছে মোলালিটি। সবাই বুঝতে পেরেছো? প্রত্যেককে জিজ্ঞেস করছি। আচ্ছা কারু যদি আটকায় আমাকে বলো, কেউ আছো এরকম আটকেছে? পায়েল বুঝতে পেরেছো? করে ফেলো, লেখা হয়ে গেলে আমাকে বলবে। দ্রবণে, দাঁড়া 1 মিনিট, আগে কে বলছিল একটু বলো, সিজার আগে কে বলছিলে?
কোশ্চেনটা আমি বলেছিলাম হচ্ছে, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা, বলেছিলাম 0.2 মোল গ্লুকোজ দ্রবণের, 0.2 মোল গ্লুকোজ দ্রবণের ঘনত্ব, 0.2 মোল, 0.2 মোল না, 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম, 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম গ্লুকোজ দ্রবণের ঘনত্ব 1.08 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দ্রবণটির মোলালিটি নির্ণয় করো, দ্রবণটির মোলালিটি নির্ণয় করো, করে ফেলো, করা হয়ে গেলে আমাকে বলবে। এবার কি যা বলো, কি বলছিলে? স্যার আপনি বললেন না সিএম কিউবটাকে গ্রামে নিতে হবে, আর আরেকটা কি যেন বললেন, কিসে কনভার্ট করতে হবে? বললাম এই যে এখানেটা, এটা দেওয়া রয়েছে আয়তনে, এটাকে ভরে মানে গ্রামে নিয়ে যেতে হবে, আর দ্রবণটাকে দ্রাবকে কনভার্ট করতে হবে, সেটাই তো করেছি, তো এই তো এই লাইনটা। আচ্ছা তো বলো, একটু দাঁড়াও, কোনটা বলছে, এই যে এইটা, এইটা না 0.2 রয়েছে তো, এটা কিন্তু হাজার আশি গ্রাম দৌড়ের করতে, হাজার আশি গ্রাম হাজার আশি, না না না, ওটা তো দ্রবণের ভর কেন হবে, এটা তো গ্লুকোজের মোলার ভর ওটা। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার ডান। আচ্ছা আমি একটা প্রশ্ন তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যদি আমি তোমাদেরকে বলি যে মোলারিটি আর মোলালিটি এই দুটো এককের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, বলতে পারবে? এইভাবে বলো না কিন্তু, স্যার এটা বার করতে কঠিন, ওটা বার করতে সোজা, ওইভাবে নয়, মানে কোন এককটা ব্যবহার করলে বেস্ট, কোনটা বেস্ট তোমাদের মনে হয়, তোমাদের যা মনে হচ্ছে বলো, বিটুইন মোলারিটি, মোলারিটি 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 মানে আর 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 বলছো তো তোমরা, মানে ক্যাপিটাল এম, রাইট? আচ্ছা ক্যাপিটাল এম বলার কারণটা কি একটু বলো, বৈশালী বলো, ক্যাপিটাল এম কেন? ওটা মানে লিটারে হয়, আর তো লিটারে হয়তো কি হয়েছে, মানে দ্রবণটা লিটারে রয়েছে, ওই দেখো দ্রবণের আয়তনটা বের করা সুবিধাজনক, আর দ্রাবকের আয়তন আবার মাইনাস করে করতে হবে, সেজন্য
অসুবিধা। বাট এটা তো তুমি, তোমার আমি বললাম না, তোমার ক্যালকুলেশনের রেসপেক্টে নয়, ক্যালকুলেশনের রেসপেক্টে করতে গেলে আরো অনেক, দ্রবণে যখন, বলো বলো এটা বলবো বলো, বলছি, দ্রবণে যখন দ্রাবক দ্রবীভূত থাকবে তখন কি করে বের করব কতটা দ্রাবক আছে বা কতটা দ্রাবক আছে না আমি বুঝতে এটা পারবো কোনো না, তো কথা দ্রবণটা হলো কি। বার করা যেতেই পারে সেটা জিনিস নয়, এই তো বার করলে, ওটা কথা নয়, এই তো, এটা তো ওটা দ্রবণই, ক্যালকুলেশন দেখে, তুমি চিনির জলের মধ্যে চিনি কতটা গুলেছে সেটা আমি কি করে বুঝবো। তো তুমি মিশিয়েছো, তুমি জানো না যে কত মিশিয়েছো, কি কি জ্বালাতন, হয় হবে না না কেন? আমাকে শুধু দ্রবণটা আচ্ছা দিয়েছে, তোমাকে শুধু আমাকে তো দ্রবণ, বলে আচ্ছা তুমি দেবেন। বলছো তোমাকে শুধু দ্রবণ দেওয়া রয়েছে, কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি, মানে এটা তো তুমি থিওরিটিক্যালি করলে, কিন্তু এক্সপেরিমেন্টালি তুমি করতে পারবে না, এটাই তো তুমি জিজ্ঞেস করছো। হ্যাঁ হ্যাঁ ধরো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন নিলাম, ঠিক আছে, পরিষ্কার বোঝো, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিলাম, সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রাবকগুলো চলাচল করতে পারে, দ্রাবকগুলো ওখানে আটকে পড়ে থাকবে, তুমি ভালো করে ছেঁকে নিলে, তারপর তুমি ওজনটা করে নিলে, অসুবিধা কী আছে? বুঝতে পারছো কী বলছি? অর্ধবেদ্য পর্দা, হ্যাঁ হ্যাঁ দ্রাবক হ্যাঁ হ্যাঁ ওর বুঝেছি। মধ্যে দ্রাবক চলে যাবে, কিন্তু দ্রবণটা তো যেতে পারবে না। আচ্ছা শোনো ভালো করে সবাই, ব্যাপারটা হচ্ছে মোলারিটি এককের একটা প্রবলেম হচ্ছে, ওটা উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতা চেঞ্জ হলে ওই প্যারামিটারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ, যেই কারণে উষ্ণতা চেঞ্জ হলে ওর মানের কোনো পার্থক্য হবে না, সেই জন্য মোলারিটির থেকে বেশি আমরা মোলালিটিটাকে প্রেফার করি। কিন্তু এর আবার একটা উল্টো প্রবলেম আছে, সেটা হচ্ছে যেটা জয়ন্ত অ্যাকচুয়ালি বলছিল, সেটা হচ্ছে যে দ্রাবকের ওজনটা সঠিকভাবে নির্ণয় করাটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের পক্ষে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন মোলারিটি ইউজ করে ফেলে ঠিকই, বাট সেভাবে দেখতে গেলে মোলারিটির ভ্যালুটা অ্যাকিউরেট হয়। তো লিখে রাখো, দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাই বিভিন্ন গণনায় এই এককটি ব্যবহৃত হয়, তাই বিভিন্ন গণনায় এই এককটি ব্যবহৃত হয়। প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, কিন্তু মোলাল দ্রবণ তৈরির সময়, মোলাল দ্রবণ তৈরির সময় তরল দ্রাবকের, কিন্তু মোলাল দ্রবণ তৈরির সময় তরল দ্রাবকের ওজন নেওয়া খুবই কঠিন, তাই রসায়নগারে গণানো, মোলাল দ্রবণ তৈরির সময়, মোলাল দ্রবণ তৈরির সময় তরল দ্রাবকের সঠিক ওজন নেওয়া খুবই কঠিন, তরল দ্রাবকের সঠিক ওজন নেওয়া খুবই কঠিন, তাই রসায়নগারে গণনায় এই এককটি, তাই রসায়নগারে গণনায় এই এককটির ব্যবহার, এই এককটির ব্যবহার খুবই কম, তাই রসায়নগারে গণনায় এই এককটির ব্যবহার খুবই কম, ঠিক আছে? আচ্ছা আমাদের মোলালিটি কিন্তু কমপ্লিট, তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী করলাম ভালো করে শুনবো, আমি লিখে গেছিলাম 8 রকমের কনসেন্ট্রেশন হয়, শতকরা মাত্রা আমরা করেছি, নর্মালিটি করেছি, মোলারিটি করেছি, মোলালিটি করেছি, বাকি রইলো কটা, 5টা, গ্রাম পার লিটার, মোল ফ্র্যাকশন, ফর্মালিটি, পিপিএম। তাহলে এখন আমরা 5 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে, 5 নম্বর আমরা শিখবো হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, হেডিং দাও মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, দেখো দুটো জিনিস এখানে তোমাদের জানতে হবে, একটা হচ্ছে দ্রাবক আর দ্রাবক, দ্রাবককে আমরা ডিনোট করি সবসময় নাম্বার 1 দিয়ে, আর দ্রাবককে আমরা সবসময় ডিনোট করব নাম্বার 2 দিয়ে, নাম্বার 1 আর নাম্বার 2। যদি বলা হয় ধরি বা দ্রাবকের মোল সংখ্যা,
দ্রাবকের মোল সংখ্যা, মোল সংখ্যাকে সবসময় স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দ্রাবকের মোল সংখ্যা তাহলে কী হবে? এন সাবস্ক্রিপ্টে ওয়ান। আর দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা সবসময় সেটাকে রিপ্রেজেন্ট করা হবে এন টু দিয়ে। তাহলে এন ওয়ান আর এন টু, সুতরাং দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স দিয়ে। দ্রাবক যেহেতু তাই কী হবে? এক্স ওয়ান। আর দ্রাবের মোল ভগ্নাংশ কী হবে? দ্রাবের মোল ভগ্নাংশ এক্স টু। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে ধরো বললাম যে চারটে রেড বল রয়েছে আর তিনটে ব্ল্যাক বল রয়েছে, ঠিক আছে? দিয়ে বললাম যে রেড বলের ফ্র্যাকশনটা কত হবে, মানে ভগ্নাংশটা কত হবে। টোটাল রয়েছে সাতটা বল, তাই না? সাতটার মধ্যে চারটে রেড, তাহলে 4/7। আর ব্ল্যাক বলের ফ্র্যাকশনটা কী হবে? ব্ল্যাকের ফ্র্যাকশনটা হবে হচ্ছে 3/7, রাইট? সেরকমভাবে একটা দ্রবণের মধ্যে এন ওয়ান সংখ্যক, এন ওয়ান মোল সংখ্যক রয়েছে দ্রাবক, আর এন টু মোল সংখ্যক রয়েছে দ্রাবক। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে? এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু। এটা কত হবে? এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ এক্স টু, দ্রাবকের মোল ভগ্নাংশ এক্স ওয়ান। পরের দিন যখন জিজ্ঞেস করবো যে বলো দ্রাবকের মোল ভগ্নাংশ কী, বলবে এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু। দ্রাবের মোল ভগ্নাংশ এক্স টু এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, এইটার দিকে বেশি নজর দেবে, ঠিক আছে? আচ্ছা, আবার অনেক সময় যখন জিজ্ঞেস করি বলো তো দ্রাবকের মোল সংখ্যা কত, বলে স্যার এক্স ওয়ান। আমি দ্রাবকের মোল সংখ্যা বলেছি, মোল ভগ্নাংশ বলিনি। মোল ভগ্নাংশ হলে এক্স, মোল সংখ্যা হলে এন ওয়ান। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস লিখছি, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু কত হবে? এক্স ওয়ান মানে হচ্ছে এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু, এক্স টু মানে হচ্ছে এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। দুটোকে অ্যাড করলে পাচ্ছি এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু, কেটে যাবে দুটোই। সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখান থেকে এক্স ওয়ানের ভ্যালু কী হবে? ওয়ান মাইনাস এক্স টু। এক্স টুর ভ্যালু কী হবে? ওয়ান মাইনাস এক্স ওয়ান। দ্যাটস ইট, এই হচ্ছে মোল ভগ্নাংশ। ওকে, ছয় নম্বর মোল ভগ্নাংশ নিয়ে আশা করি কারো কোনো কোয়েরি নেই, ওটা ইজি। ছ নম্বর হচ্ছে গ্রাম পার লিটার, সবচেয়ে কঠিন এটা, গ্রাম পার লিটার, ঠিক আছে? ধরো বললাম, এক্সাম্পল দিয়ে করাচ্ছি, 36 গ্রাম পার লিটার গ্লুকোজের জলীয় দ্রবণ, এর মানেটা কে বলতে পারবে আমাকে? 1 লিটার জলে 36 গ্রাম গ্লুকোজ তরল আছে। এটা কি সঞ্চারি? তুমি 1 লিটার জল বললে কিন্তু। আচ্ছা, সঞ্চারি প্রথমে বলেছিল 1 লিটার জলে 36 গ্রাম গ্লুকোজ, ব্যাপারটা ভুল কোথায় হয়ে যাচ্ছিল? সব সময়ের জন্য মনে রাখতে হবে ফর্মুলা হচ্ছে দ্রাব বাই দ্রবণ, একমাত্র মোলালিটিতেই আলাদা হয়, দ্রাব বাই দ্রবণ হবে এখানেও। তাহলে এটা হবে 36 গ্রাম বাই 1 লিটার, তাহলে 1 লিটার দ্রবণে
36 গ্রাম দ্রাবক, দ্রাবক মানে কে রয়েছে এখানে, গ্লুকোজ, তাই লেখো, অর্থাৎ অর্থাৎ প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার বা 1 লিটার, প্রতি লিটার দ্রবণে 36 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে, 36 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে, দ্যাটস ইট, বেশ আর কিছু না, গ্রাম পার লিটার অবধি আমাদের হয়ে গেছে। এবার আমি দুটো লাস্ট করাবো, একটা হচ্ছে গ্রাম, একটা হচ্ছে ফর্মালিটি, একটা হচ্ছে পিপিএম। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, আর ফর্মালিটি তো নামটাই ফর্মালিটি। 7 নম্বর ফর্মালিটি, ফর্মালিটিতে যাওয়ার আগে আমি একবার ছোট্ট করে প্রথম দিনের পড়াটা ঝালিয়ে নিতে চাই, একদম ফার্স্ট ক্লাস টুয়েলভের ফার্স্ট ক্লাসটা। কাকে জিজ্ঞেস করবো, যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করবো পুরো পড়াটা। কাকে? বৈশালী, আনমিউট করো। বৈশালী, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, অর্ধেক তোমাকে অর্ধেক পায়েলকে। পায়েল, আনমিউট। Na2CO3, এটার আণবিক ভর বার করা যাবে? আণবিক ভর বার করা যাবে এটার? না, সংকেত ভর, কারণ এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ যেটা এইভাবে ভেঙে যায়, 2Na+ আর CO3 2-। আয়নীয় যৌগ যেটা ভেঙে যাচ্ছে আয়নে, সেটা কখনোই আমরা আণবিক ভর বার করতে পারি না, কারণ প্রকৃতিতে ওগুলোর আমরা পৃথক পৃথক অণু পাবো না, তাই সংকেত ভর বার করতে হবে। আচ্ছা, গ্লুকোজ, এটার কিন্তু আমরা আণবিক ভর বার করতে পারি, সংকেত ভরও বার করতে পারি, একই জিনিস, যদিও আমরা পরবর্তী ক্ষেত্রে সেটাকে মোলার ভর বলে থাকি একত্রে, আর আলাদা করে আর কিছু বলি না, আণবিক ভর, সংকেত ভর। এবং এটার থেকে একটা কথা বলেছিলাম, যে এই যে আমরা গ্রাম মোলের সংখ্যা বার করি, গ্রাম মোল মানে কি? পদার্থের ভর বাই আণবিক ভর। তো এই যে যৌগটা, এর তো আণবিক ভর হয়ই না, এর তো আণবিক ভর হয়ই না, তাহলে এক্ষেত্রে কি গ্রাম মোল বার করা যাবে? পায়েল, গ্রাম মোল? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, যাবে কি যাবে না? যাবে না, যাবে না, কারণ গ্রাম মোলের ফর্মুলা আছে পদার্থের ভর বাই আণবিক ভর, বার করা যাবে না। বৈশালী, এখানে বার করা যাবে? তাহলে এটাতে গ্রাম মোলের সংখ্যা বার করা যাবে, যাবে, ভালো কথা। আচ্ছা, এছাড়া আমি বললাম যে সংকেত ভর, সংকেত ভর তো দুটোই বার করা যাবে, এটারও বার করা যাবে, এটারও বার করা যাবে। এখন পদার্থের ভর বাই সংকেত ভর, এটাকে আমি বলেছিলাম গ্রাম ফর্মুলা, পদার্থের ভর বাই সংকেত ভর, তাহলে এটার ক্ষেত্রে কি আমরা গ্রাম ফর্মুলা পরিমাণ বার করতে পারবো Na2CO3-তে? বলো, গ্রাম ফর্মুলা এখানে আমরা দুটোতেই বার করতে পারবো, তার কারণ হচ্ছে দুটোর ক্ষেত্রেই সংকেত ভর বার করা যায়। তাহলে একটু লক্ষ্য করে দেখো, গ্রাম মোল বার করার কিন্তু একটা লিমিটেশান আছে, কীরকম লিমিটেশান? সেটা হচ্ছে আণবিক যৌগগুলোর ক্ষেত্রে, এটা সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে এগুলো গ্রাম মোলটা বার করা যায়, কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে গ্রাম মোল বার করা যায় না। কিন্তু অন্যদিকে গ্রাম ফর্মুলা পরিমাণটা কিন্তু দুটোর জন্যই বার করা যায়, গ্রাম ফর্মুলা পরিমাণটা কিন্তু দুটোর জন্যই বার করা যায়। তাই জন্য মোলারিটির একক ছিল হচ্ছে প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে তাকে উত্তর দ্রবণের বলা হয় কি? মোলারিটি। আর ফর্মালিটি জিনিসটা কি? প্রতি লিটার দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম ফর্মুলা, যত সংখ্যক গ্রাম ফর্মুলা দ্রবীভূত থাকে, গ্রাম ফর্মুলার উক্ত সংখ্যাটিকেই উক্ত দ্রবণের ফর্মালিটি বলে। কি বললাম বুঝলে? প্রতি লিটার দ্রবণে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে, আর প্রতি লিটার দ্রবণে যত গ্রাম ফর্মুলা দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের ফর্মালিটি বলে। এখন আমাদের মাথায় এটা আসতে পারে যে আলাদা করে ফর্মালিটি নামটা বার করার দরকার কী ছিল, কারণ মোলারিটি জিনিসটা শুধুমাত্র এই আণবিক যৌগগুলোর ক্ষেত্রেই বার করা যায়, আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে বার করা যায় না। তাই আয়নীয় যৌগগুলোর গাঢ়ত্ব বার করার জন্য, ওই মোলারিটির মতোটা গাঢ়ত্ব বার করার জন্য আমরা ফর্মালিটিকে ইউজ করলাম গ্রাম ফর্মুলা দিয়ে। এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার কি না বলো? সবচেয়ে বড় কথা, নিউমেরিক্যালি জিনিসটা ইকুয়াল হবে, কিন্তু শুধু আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে ফর্মালিটি, গ্রাম ফর্মুলা দিয়ে বার করা হয় ওই জন্য। তো লেখো ফর্মুলা, ফর্মালিটির ডেফিনেশন লেখো, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে, আর গ্রাম ফর্মুলা যেটা বলছি, হ্যাঁ গ্রাম ফর্মুলা,
এটাকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলা হচ্ছে গ্রাম সংকেত ওজন, গ্রাম সংকেত ওজন, সংকেত ওজন বা সংকেত ভর একই জিনিস। দেখো, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে, কোনো দ্রবণের প্রতি লিটার দ্রবণের কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের, দ্রবীভূত দ্রাবের গ্রাম সংকেত ওজনের সংখ্যাকে, গ্রাম সংকেত ওজনের, গ্রাম সংকেত ওজনের সংখ্যাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। বিশ্বাস করো, এই চ্যাপ্টারে কোথাও তোমাদের এটা বার করতে হবে না, বাট জেনে রাখতে ক্ষতি কী আছে, সবাই মোলারিটি নর্মালিটি মোলারিটি দিয়েই হবে। গ্রাম সংকেত ওজনের সংখ্যাকেই ওই দ্রবণের ফর্মালিটি বলে। একে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়, একে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। এক্সাম্পল, ফাইভ হান্ড্রেড সেন্টিমিটার কিউব দ্রবণে টু গ্রাম ফর্মুলা মাস বা টু গ্রাম সংকেত ওজন তো 500 সেন্টিমিটার কিউব দ্রবণে 2 গ্রাম ফর্মুলা মাস দ্রাব দ্রবীভূত রয়েছে। আমাকে বলো সঞ্চারী, ফর্মালিটি কত হবে? মানে 4 ব্র্যাকেটে ক্যাপিটাল এফ। আমি আবারও বলছি, তোমাদের এটা জীবনে কাজে লাগবে না। আচ্ছা, এককটা কী হবে? একক একই ফর্মুলা, দ্রাব বাই দ্রবণ। দ্রাবটা কি এককে রয়েছে? গ্রাম সংকেতে রয়েছে, গ্রাম সংকেত, তাই তো? আর দ্রবণটা কিসে রয়েছে? লিটার। তো ইট ইজ লাইক গ্রাম ফর্মুলা পার লিটার অর গ্রাম ফর্মুলা লিটার ইনভার্স। অন্বেষা, এটা উষ্ণতার উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়? এটা উষ্ণতার সাথে পরিবর্তনশীল হবে না? তার কারণ হচ্ছে এখানে লিটারে দেওয়া রয়েছে, এটা আয়তনে দেওয়া রয়েছে। লিখে ফেলো, এটি উষ্ণতার উপর নির্ভরশীল, এটি উষ্ণতার উপর নির্ভরশীল। আর এগুলোর ক্ষেত্র ওই, এগুলোর ক্ষেত্র ওই ফর্মাল, বাই ফর্মাল, সেমি ফর্মাল, ডেসি ফর্মাল, সেন্টি ফর্মাল সব আছে, ওগুলো লিখে লাভ নেই। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। আচ্ছা, এই যে আমরা পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন বলছি, হ্যাঁ, কে বলতে পারবে 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু কত? 1 মিলিয়ন মানে কত জানো? 10 লাখ। 10 লাখ, ভেরি গুড। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ বা 1000 thousands। কি বললাম? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 lakhs, ঠিক আছে? এত টাকা যদি কেউ দিত, 10 lakhs মানে কত হবে? হ্যাঁ, 10 lakhs। কতগুলো জিরো আছে দেখো, 1 2 3 4 5 6, তার মানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার 6। কেন 10 টু দি পাওয়ার 6 কেন মাল্টিপ্লাই করবো? হেডিং দাও, কত নম্বর হচ্ছে? 8 নম্বর। পিপিএম, পিপিএম, পিপিএম একক, ব্র্যাকেটে লেখো পার্টস পার মিলিয়ন। সবাই একবার টুক করে
প্রথম গারত্বে চলে যাও। প্রথম গারত্বটা কী ছিল? শতকরা মাত্রা। সবাই পাতা উল্টে একবার শতকরা মাত্রার ওখানে চলে যাও। শতকরা মাত্রায় আমি তিনখানা লিখিয়েছিলাম, কী কী? WW, WV আর VV। প্রত্যেকটাই পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছিল। পার্সেন্ট মানে মানে জানো তো? পার্সেন্ট মানে কি? সেন্ট মানে কি? 100, তাই তো? প্রতি 100তে কত? WW মানে গ্রাম বাই গ্রাম, মানে প্রতি 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব্য। VV মানে কি? মিলিলিটার বাই মিলিলিটার, মানে প্রতি 1000, প্রতি 100 ML দ্রবণে কত ML দ্রাব্য দ্রবীভূত রয়েছে। মানে সব কিছুকেই আমরা 100তে কনভার্ট করেছিলাম। ধরো তোমাকে আমি বলে দিলাম যে 36 গ্রাম দ্রাব্য দ্রবীভূত রয়েছে, 36 গ্রাম দ্রাব্য দ্রবীভূত রয়েছে 50 গ্রাম দ্রাব্য, 50 গ্রাম দ্রবণে। তাহলে পার্সেন্টেজ কত হবে? ওই তো স্যার, 50 গ্রামে রয়েছে এই 36 গ্রাম, তাহলে 1 গ্রামে কত হবে? 36/50, আর 100 গ্রামে কত হবে? ×100 করলে কত হয়ে যাবে? 72, 72% ব্র্যাকেটে WW করেছি আমরা এভাবে। সেখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, কারণ আমাদের পার্সেন্টে কনভার্ট করতে হচ্ছিল। এখানে পার মিলিয়নে কনভার্ট করবো, মানে 10 লাখ দিয়ে গুণ করবো, 10^6 দিয়ে গুণ করবো। ডেফিনেশন লেখার কোনো দরকার নেই, শুধু এইটুকু লিখে রাখো দু রকমের হয়, PPM ব্র্যাকেটে WW ইজিকলস টু হচ্ছে দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রাম বাই দ্রবণের ভর ব্র্যাকেটে গ্রাম ×10^6। আর যদি বলি PPM, আচ্ছা সঞ্চয়টি এটা বলো তো, PPM WV হলে কী হবে এটা বলো? সঞ্চারী তাড়াতাড়ি, দ্রাবের ভর গ্রাম আর দ্রবণের ভর মিলিলিটার। দ্রবণের ভর, হ্যাঁ দ্রবণের আয়তন, আয়তন দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রাম বাই দ্রবণের আয়তন। মিলিলিটার ×10^6, ব্যাস করে ফেলো, করে ফেলো, করে ফেলো, ল্যাবে লাগবে। তোমাদের সবার কাছে ছায়ার বই আছে? এমন কেউ আছো যার কাছে ছায়ার বই নেই? দ্রবণের চ্যাপ্টারের একদম শেষে সবাই বই খোলো, দ্রবণের চ্যাপ্টারের একদম শেষে দেখবে গাণিতিক প্রশ্নাবলী বলে একটা পার্ট আছে, ওটা খোলো। দ্রবণের চ্যাপ্টারে একদম শেষে চলে যাবে, শেষ পাতা যাকে বলে, একদম এক্সারসাইজের শেষ পাতা। গাণিতিক প্রশ্নাবলী বলে একটা পার্ট আছে, খোঁজ বার করো সবাই। বলো, এখন করতে হবে? হ্যাঁ তাহলে আমাকে তো ছবি পাঠিয়ে দেন, আমি আপাতত বইটা পাস মানে একটু বাইরে। আচ্ছা বইটা নিয়ে আসলে কিন্তু পাশের বাড়িতে আছে, মানে বাড়িতে হোমওয়ার্ক পাশের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, বই পাশের বাড়িতে কি করছে গো? আমি ব্যারাকপুর থেকে আসলে বইটা আনি, আর কোথায় বললেন আছে? দ্রবণের চ্যাপ্টারের একদম শেষ জায়গায় চলে যাও, আগে পরের চ্যাপ্টার শুরু হওয়ার ঠিক আগে দেখবে গাণিতিক প্রশ্নাবলী বলে একটা পার্ট আছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের সবাই একটা জিনিস জিজ্ঞেস করি, মঙ্গলবার বিকেলে তোমরা কি করো? মঙ্গলবার রাতে আর কি, মানে ওই 9টা নাগাদ কোনো পড়া থাকে? না, শুভ্রদীপ বলছে পড়া থাকে। আচ্ছা কার থাকে বলো তো? শুভ্রদীপের থাকে, আর কার থাকে? আমারও থাকে।
তোমারও থাকে? আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবার রাত 9টা কার কার পড়া থাকে? তোমার থাকে বৃহস্পতিবার রাত 9টা পড়া থাকে। আচ্ছা কটায় শেষ হয় অনুষা? শনিবার রাত 9টা পড়া থাকে? না। শনিবার রাত 9টা সবাইকে জিজ্ঞেস করছি, কারুর পড়া থাকে ওই সময়? না। আই হোপ কারুর থাকে না। ওকে, তো ঠিক আছে। তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড ডেট শনিবার রাত 9টা নেক্সট উইক থেকে। শনিবার রাত 9টা সবাই লিখে রাখবে, শনিবার রাত 9টা। অর্গানিকের জন্য কি এটা শুধু? অর্গানিক না, এটা অর্গানিক নয়, এটা অর্গানিক নয়, এটা ফিজিক্যালের ক্লাসই চলবে। ও স্যার, বইয়ের ছবিটা দাঁড়াও, বইয়ের ছবি, বইয়ের ছবি করছে। ওকে সবাই খুলেছ বইয়ের ছবি? বইয়ের ছবি কোথায় পাবো এখন আমি? দুটো আচ্ছা সবাই দেখো, এক্সারসাইজের ফার্স্ট এই কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ বইতে? কারোর বইতে এই কোশ্চেনটা নেই, এরকম আছো? আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গাণিতিক প্রশ্নাবলী। হ্যাঁ কি? এই বুঝতে পারছি না কি বলছো। এটা নেই তো? না স্যার, নেই, মানে খুঁজে পাচ্ছি না। কি বলো, গাণিতিক প্রশ্নাবলীতে এটা নেই নাকি পার্টটাই এখনো খুঁজে পাওনি? সবাই কি গাণিতিক প্রশ্নাবলী পার্টটা খুঁজে পেয়েছো সেটা অন্তত বলো। হ্যাঁ স্যার। তুমি না কাজ করো তো বৈশালী, আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠাও, মানে কেউ একজন আমাকে একটু এই গ্রুপে পাঠাও তো, এই তোমাদের যেটা রয়েছে। এখন আমার তো পুরনো বই, আমি জানি না মিলবে কিনা। যেটা আছে 117 নম্বর পেজ তো, আমি পেজ নাম্বার জানি না, আমাকে পাঠাও, ছবি তুলে পাঠাও, যে কেউ ঠিক একজন আছে। পাঠাও গ্রুপে, যে কেউ একজন পাঠাও। বৈশালী পাঠিয়েছে, হ্যাঁ এগুলোই, এগুলোই, রাইট 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 রাইট। আর ওই দিকটা দাও, মানে ডান দিকটা যাচ্ছে, এর ঠিক এর ডান দিকটা দেবে। বাবা, ধ্রুবনের গারত্ব সংক্রান্ত অঙ্ক অনেক কমিয়ে দিয়েছে, এই কটায় হবে না? না না না, আমি তোমাদের দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি, এই কটায় হবে না। মাত্র 6টা অঙ্ক আছে তাই না বৈশালী? হবে না এই কটায়।
আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এটা ঘুরে গেছে, তো যাই হোক একটু চেষ্টা করো যদি বুঝতে পারো এখান থেকে। তো যাই হোক আমি এখানে দিচ্ছি কোশ্চেনটা, তোমাদের বাড়ি কাজ হবে এই যে পাঠালাম এই যে দুটো পেজ, হ্যাঁ এই দুটো পেজ তোমাদের সলভ করে রাখা হচ্ছে এই সপ্তাহের কাজ, পরে স্যাটারডের মধ্যে প্রত্যেকের থেকে আমি দেখতে চাইবো কটা অঙ্ক আছে, 13টা, তার মধ্যে 12টা করে রাখবে। কোন 12টা আমি বলে দিচ্ছি, ফার্স্ট এই যে এটা দিয়েছে নাম্বার 1, দেখো 250 সেন্টিমিটার কিউব, 0.125 ব্র্যাকেটে এন, মানে এত নর্মাল Na2CO3 দ্রবণে Na2CO3 এর পরিমাণ কত, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তার সঙ্গে বলেছে এই দ্রবণটির শতকরা মাত্রা কত, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তো প্রথমে আমি এটাতে আসছি, Na2CO3 এর পরিমাণ কত, তো কী করে বার করব আগে আমাকে বলো। এই যে দিয়েছে 250 সেন্টিমিটার কিউব দ্রবণ, এটার দিকে আগে নজর দেবে না, 250 সেন্টিমিটার কিউব বলেছে এটার দিকে নজর দেবে না, নজর দেবে আগে এটার মধ্যে। কী বলেছে, 0.125 ব্র্যাকেটে ক্যাপিটাল এন, অ্যান্সার লিখছে 0.125 ব্র্যাকেটে ক্যাপিটাল এন Na2CO3 দ্রবণ। কেউ আমাকে এই কথাটার মানে বলো যে 0.125 ব্র্যাকেটে ক্যাপিটাল এন Na2CO3 দ্রবণ মানে কি? অঙ্কিত বলো এর মানে কি। অঙ্কিত তাড়াতাড়ি, এক লিটার দ্রবণে হ্যাঁ 0.125 গ্রাম তুল্যাঙ্ক Na2SO3 বর্তমান, ঠিক লিখে রাখো, অর্থাৎ 1 লিটার না লিখে আমি 1000 সেন্টিমিটার কিউব লিখছি, 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, 0.125 ইংলিশে লিখলাম, হ্যাঁ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট Na2CO3 বর্তমান। এবার কোশ্চেনটা লোক হাতে লেখার কি ছিড়ি হচ্ছে, Na2CO3 বর্তমান, কোশ্চেনটা সবাই লক্ষ্য করো কি বলেছে, 250 সেন্টিমিটার কিউবে Na2CO3 দ্রবণে Na2CO3 এর পরিমাণ কত। যখনই কোনো কিছুর পরিমাণ চাইবে সবসময় জানবে ওরা গ্রাম এককে চাইছে, ঠিক আছে। তো 0.125 গ্রাম ইকুইভ্যালেন্ট রয়েছে অঙ্কিত, গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রামে কি করে যেতে হয় কে বলতে পারবে, গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রামে যাওয়ার নিয়ম, তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করতে হবে, Na2CO3 এর তুল্যাঙ্ক ভারটা তার মানে আমাদেরকে বার করতে হবে। আর তুল্যাঙ্ক ভার বার করার ফর্মুলা হচ্ছে আণবিক ভর বা মোলার ভর বাই যোজ্যতা গুণাঙ্ক। এখন আগে তাহলে আণবিক ভর বা মোলার ভরটা বার করি, মোলার ভর লিখছি, হ্যাঁ যেহেতু এটা আয়নিক কম্পাউন্ড, মোলার ভর কী হবে, 2×23 প্লাস কার্বন ইন্টু অক্সিজেন মানে 16×3 46 প্লাস 12 প্লাস 48 এটা হবে 60 প্লাস 46 মানে হবে 106 গ্রাম পার মোল, আর লিখছি না। নেক্সট Na2CO3 ওটা আর ভাঙলাম, এইসব দেখাতে হবে পরীক্ষায়, 2Na+CO3 মানে তোমরা মনে মনে বলবে মুখস্থ করে চলে গেছি লিখে দিয়েছি 106 53, তাহলে হবে না, ওরা বলবে রাফ করনি কেন, খাতার পাশে সব রাফ করবে। তুল্যাঙ্ক ভর ইজ ইকুয়াল টু হচ্ছে মোলার ভর বাই যোজ্যতা গুণক, যোজ্যতা গুণক কত হবে 2, কাটলে হচ্ছে 53, তাহলে তুল্যাঙ্ক ভর আমরা পেয়ে গেছি 53। 53 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, 0.125×53, তাহলে এটা গ্রামে বেরিয়ে আসবে, ক্যাসিওতে মেরে দেখো কত আসছে, আরে কেউ বলে না, 6.625, এত গ্রাম, 6.625 গ্রাম Na2CO3। এবার সবাই বোঝো, এত গ্রাম Na2CO3 রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, আর তোমাদেরকে বার করতে বলেছে কততে, 250 সেন্টিমিটার কিউব দ্রবণে কত আছে, তাহলে এত গ্রামে এত, সুতরাং কে বলতে পারবে যে 250 সেন্টিমিটার কিউবে কত আছে, কে বলবে, অন্বেষা বলো, অন্বেষা বলো, 6.625 / 1000 × 250, ইয়েস, কারণ 1000-এ আছে এত, তাহলে 1 সেন্টিমিটার কিউবে আছে হচ্ছে 6.625 / 250, তাহলে 1000-এ কত আছে ইন্টু 1000, এটা করলে আসছে, এই রে কেস খেয়েছে, না 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 না, 1 মানে 1000-এ আছে এত, তাহলে 1 সেন্টিমিটার কিউবে আছে হচ্ছে / 1000, তাহলে 250 সেন্টিমিটার কিউবে কত আছে ইন্টু 250, কাটলে এটা 4 হয়ে যাবে, তো 6.625 / 4 করো আসছে হচ্ছে 1.65625, ঠিক আছে, রাউন্ড অফ করলে 1.6562 গ্রাম, এ দেখো 1.6562 গ্রাম বেরিয়ে গেছে।
তাহলে 250 সেন্টিমিটার কিউবে NaCl3 পরিমাণ আমরা পেয়ে গেছি 1.6562 গ্রাম। সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে? সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে এই দ্রবণটির শতকরা মাত্রা কত, আর খেয়াল রাখো W/V বলেছে, মানে মানে অ্যাকচুয়ালি বার করতে হবে যে 100 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাবক রয়েছে। 100 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউ, না 100 লিটার না, 100 ML, 100 ML দ্রবণে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত রয়েছে। 100 ML মানে 100 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো অনিশা, দেখো 1000 সেন্টিমিটার কিউবে রয়েছে এত গ্রাম, তাহলে 1 সেন্টিমিটার কিউবে কত আর 100 সেন্টিমিটার কিউবে কত, ওটাই তো শতকরা মাত্রা। সুতরাং শতকরা মাত্রা, এটা যে বুঝলে না আমাকে বলো যে শতকরা মাত্রাটা কী বললাম আমি, শতকরা মাত্রা W/V বলেছে, শতকরা মানে 100তে বার করতে হবে। আমরা জানি 1000 সেন্টিমিটার কিউবে এত আছে, 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ML একই কথা, 1000 ML আছে এত গ্রাম, তাহলে 1 ML কত আর 100 গ্রাম, 100 ML কত, এটাই তো বার করতে বলেছে। তাহলে 6.625/1000, তাহলে 1 ML বেরিয়ে গেল, আর 100 ML কত, সো 6.625/10 মানে হয়ে যাবে 0.6625। এটা হচ্ছে শতকরা মাত্রা, এটার কোনো একক লেখা যাবে না, কারণ শতকরা মাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হয়, বাট যেহেতু তোমরা শতকরা আগে থেকে মেনশন করে দিয়েছো তাই পার্সেন্টটা লেখা যাবে না, 0.6625। বলো সবাই বুঝতে পারলে কিনা এই কোশ্চেনটা, প্রত্যেককে জিজ্ঞেস করছি। তোমরা কি বোবা নাকি? শতকরা মাত্রাটা একবার বলবো, শতকরা মাত্রা W/V জিজ্ঞেস করেছে, মানে 100 ML দ্রবণে কত দ্রাবক দ্রবীভূত রয়েছে, 100 ML মানে 100 সেন্টিমিটার কিউব, তো 1000 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে দেখতে পাচ্ছি, 1 সেন্টিমিটার কিউবে কত আছে, 6.625/1000, তাহলে 100 সেন্টিমিটার কিউবে কত হবে, এই যে এবার বুঝেছো? প্রত্যেকে বলো পুরোটা বুঝতে পেরেছো কিনা। এনার্জির বড় অভাব তোমাদের, তোমাদের এনার্জি খাওয়াতে হবে কিছু। আচ্ছা এটা লেখা হয়ে গেছে কি? আচ্ছা তাহলে মুসলাম এটা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? রোটেট, সেকেন্ড কোশ্চেন, ওকে এগুলো করি। প্রত্যেকে দেখো সেকেন্ড কোশ্চেন বলেছে, নিম্নলিখিত দ্রবণগুলির প্রতিটির নর্মাল ও মোলার মাত্রা নির্ণয় করো, মানে বার করতে হবে হচ্ছে, বার করতে হবে হচ্ছে নর্মালিটি আর মোলারিটি, নর্মালিটি বার করতে হবে আর মোলারিটি বার করতে হবে, ঠিক আছে, নর্মালিটি আর মোলারিটি। এখন ফার্স্ট কি বলেছে, বলেছে দেখো তোমরা এটা দুভাবে করতে পারো, এক তোমরা প্রথমে এটা আমি যেটা বলবো সেটাই মানে আমার মনে হয় এটা বেটার, প্রথমে মোলারিটিটা বার করে নেবে, তারপরে তোমরা এই রিলেশনটা জানো যে নর্মালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর, ওটা করো বেটার হবে। তো বলেছে 10 লিটার দ্রবণে, 10 লিটার দ্রবণে 7.4 গ্রাম CaNO3 2 দ্রবীভূত রয়েছে, দ্রবীভূত রয়েছে। আচ্ছা প্রথমে আমি মোলারিটি বার করছি, অ্যাজ আই সেড আমাদের প্রথম ফোকাসটা হবে মোলারিটি। তো মোলারিটির সংজ্ঞা হচ্ছে 1 লিটার দ্রবণে কত গ্রাম মোল বা কত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাই তো? তো CaNO3 2, CaNO3 2 এটার মোলার ভর কী হবে, এটার মোলার ভর হবে হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে 40, বাইরে একটা হোল টু রয়েছে, নাইট্রোজেন মানে 14, অক্সিজেন 16, তিনখানা করে রয়েছে, তাহলে 40+2×14+48,
48 প্লাস 14 মানে হচ্ছে 62, 62 ইন্টু 2 মানে হচ্ছে 124, তাহলে 40 প্লাস 2 ইন্টু 62 মানে কত, 124, তাহলে আসছে 164 গ্রাম পার মোল। তাহলে এটাকে আমি যদি ডিভাইড করি 7.4 ডিভাইডেড বাই 164, তাহলে এটা চলে আসছে গ্রাম পা গ্রাম মোল ইউনিটে, এত গ্রাম মোল বা এত মোল লিখছি, হ্যাঁ একই জিনিস, এত মোল CaNO3 হোল টু। আচ্ছা এটা না, তাহলে এত এক লিটারে রয়েছে 7.4 বাই 164, 10 লিটারে। নর্মালিটি মোলারিটি কিসে বার করতে হয়, মোলারিটি বার করতে হয় এক লিটারে, তাহলে কত হবে 7.4 বাই 164 ইন্টু 10। ক্যাসিওতে মেরে দেখো কত আসছে, ক্যাসিওতে মারো, কত আসছে, বা আমরা দাঁড়া এক মিনিট, 4.51 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাই তো? বা এটাকে আমরা এরকমও লিখতে পারি 0.0045, এত অব্দি লিখলাম, পয়েন্টটা দু ঘর আগে সরে গেল, জাস্ট তিন ঘর আগে সরে গেল। ব্র্যাকেটে লিখছি ক্যাপিটাল এম, এটা মোলারিটি বেরিয়েছে। এবার নর্মালিটি বার করব, নর্মালিটি হচ্ছে মোলারিটি ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর, ঠিক আছে? এবার তোমরা চাইলে ডিরেক্ট, আচ্ছা তোমরা আমাকে বলো, ডিরেক্ট কনভার্সান দিয়ে করবে নাকি কনভেনশন মেথড দিয়ে করবে? কনভেনশন মেথড মানে আবার তুল্যাঙ্ক ভার বার করে তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে না, অত কিছু কে করবে এখন? তো নর্মালিটি বার করতে গেলে ভ্যালেন্সি ফ্যাক্টর বার করতে হবে, তো ভ্যালেন্সি ফ্যাক্টর বার করো, CaNO3 হোল টু, কী করে ভাঙে এটা, Ca2+ আর 2NO3-, তাহলে এটার ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, রাইট? তাহলে নর্মালিটি হবে হচ্ছে, নর্মালিটি হবে হচ্ছে এখানে মোলারিটি ইন্টু 2, মোলারিটি হচ্ছে 0.0045 ইন্টু 2, করলে এটা আসবে 0.009, কারণ 45 ইন্টু 2 মানে হচ্ছে 90, 0.009, এত নর্মাল, দেখে নাও। কারোর কোনো অসুবিধা আছে এতে? ওকে, এটা লেখা হয়ে গেলে বলবে, নেক্সট প্রবলেমটায় যাবো। ওই লাইনটা কি করলে মোলারিটি বার করার সময়, ওরে বেটা, গ্রামে দেওয়া রয়েছে করে গ্রাম মোল বা মোলে নিয়ে এলাম আণবিক ভর দিয়ে ভাগ করে, ওই দেখো। আচ্ছা তোমরা এরকম সব এরকম কার্তিকের মতো বসে থাকো কেন? আমাদের এই কলেজে যখন দেখতাম ট্রেনিংয়ের ক্লাস হয় না, এখনও আমি মাঝে মধ্যে জয়েন করি, তো ভালো লাগে দেখতে বেশ, সব কিরকম ক্যাচর ম্যাচর করে, যখনই কেউ মানে স্যার প্রশ্ন জিজ্ঞেস করে জানুক না জানুক বলতে আরম্ভ করে দেয়। তোমরা এরকম বসে থাকো কেন, পার্টিসিপেট করবে সব সময়। আজকে কোনো ব্যাপার না, আজকে যাই হোক আমি খুচি 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 অ্যান্সার তাও করে নিচ্ছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু এগুলোর জন্য সাফার করবে তোমরা, কেন জানো তো? তোমাদের মানে সিচুয়েশান যেরকম আছে এখন, জানি না আদৌ কোনো দিন প্র্যাকটিক্যালি সামনাসামনি কলেজ ক্লাস এসব তোমরা পাবে কি না, সবই ভার্চুয়ালি হবে তোমাদের এখন আপাতত মানে কয়েকদিন, তো তাতে যদি এরকম চুপচাপ বসে থাকো খুব ক্ষতি হবে। কিন্তু পার্টিসিপেট করবে সব কিছুতে সবসময়, জানো বা না জানো চেষ্টা করবে, চুপ করে বসে থাকাটা খুব খারাপ লক্ষণ। হ্যাঁ তার মানে এটা না যখন কেউ বোঝাচ্ছে তখন তার মধ্যে ইন্টারাপ্ট করবে, যখন সে কিছু জিজ্ঞেস করছে বা কোনো ধরো কোশ্চেন সলভ করছে তার মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সবসময়, এনার্জি রাখবে নিজেদের মধ্যে, এনার্জি না থাকলে কিন্তু হবে না। যতই ভালো কেউ পড়াশোনায় হোক, এটা আমি আমার নিজের কেরিয়ারে ফিল করলাম, পড়াশোনায় যেও যতই ভালো হোক, যতক্ষণ না তার মধ্যে একটা এনার্জি থাকছে ততক্ষণ কিন্তু কিছু হবে না, এনার্জিটা রাখার চেষ্টা করবে। এবার ডাজেন্ট ম্যাটার তোমরা আগের দিন রাতে কী করেছো, যতই ঘুমাও যতই না ঘুমাও তোমাদের এনার্জি রাখতে হবে। হ্যাঁ না স্যার একটু শরীর খারাপ ছিল ওই জন্য হচ্ছে না এনার্জি, এই এক্সকিউজগুলো কোনো জায়গায় খাটবেই না।
আমাদের কলেজের ক্যাম্পাসিং যখন হয়েছিল, মাস রিক্রুটমেন্ট হয়েছিল একটা কোম্পানির, মানে 6.5 লাখ করে ইয়ে করেছিল পার অ্যানাম। এত স্যালারি জেনারেলি তোমাদের কোনো ফ্রেশারকে দেয় না, ঠিক আছে? এবার আমার মনে আছে একটা ছেলে ছিল আমাদের, আমার বন্ধু, খুব ভালো বন্ধু চয়ন, মারাত্মক পড়াশোনা, কিন্তু ছেলেটা না খুব শান্ত, ধীর স্থির, মানে সব বলে কিন্তু খুব শান্তভাবে বলে। মানে তুমি ধরো প্রশ্ন জিজ্ঞেস করলে তো আস্তে আস্তে ভেবে উত্তর, সুন্দর উত্তর, গুছিয়ে উত্তর দেবে। কিন্তু কি হলো, মানে 114 জনকে কলেজ থেকে রিক্রুট করেছিল, আর ওর যে ফিডব্যাকটা পাঠিয়েছিল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলে, ওর ফিডব্যাকটা একটাই প্রবলেম ছিল, মানে ওর প্রচণ্ড ডিমড ছেলেটা, এটা হচ্ছে ওর ফিডব্যাক ছিল। অত্যন্ত সুন্দরভাবে কথা বলে, মানে দারুণ বুঝিয়ে বুঝিয়ে বলে সব কিছু, কিন্তু সময় নেয়, ওই এনার্জির অভাবের জন্য মুশকিল হয়ে গেছে। তাই একটা এনার্জি রাখবে নিজেদের মধ্যে সবসময়। 4% 4% W/V H2SO4 দ্রবণ, 4% W/V H2SO4 দ্রবণ, এটার মানে কি? 4% W/V H2SO4 দ্রবণের মানে কি? এটার আমাদের নর্মালিটি আর মোলারিটি বার করতে বলেছে। ফার্স্ট অফ অল এই লাইনটার মানে বুঝতে হবে না, এটার মানে হচ্ছে 100 ml দ্রবণে 4 গ্রাম পিওর H2SO4 বর্তমান। তাহলে 100 ml দ্রবণে H2SO4 এর পরিমাণ কত? বৈশালী এবার কি করবো, এটা তো 4 গ্রাম দেওয়া রয়েছে, কি করতে হবে? গ্রাম মোলে নিয়ে যেতে হবে। কি করে করবো? মোলার ভর দিয়ে ভাগ করবো। H2SO4 এর মোলার ভর কত হয়? 98। বাট অ্যাজ আই সেড, করে দেখাতে হবে, নইলে বলবে সামনের বন্ধু থেকে টুকেছে। 98 গ্রাম পার মোল, তাহলে 4/98 এত মোল, তাহলে 100 ml দ্রবণে এত মোল। 1 ml-এ কত আর 1000 ml-এ কত, ওটা কী বেরোবে? মোলারিটি বেরোবে। তাহলে 40/98 ক্যাসিওতে মেরে বলো কত আসছে। 40/98 0.448 0.408 এত, ব্র্যাকেটে ক্যাপিটাল এম, সবার এসছে এটা। এবার H2SO4 তুল্যাঙ্ক ভর বার করছি, তুল্যাঙ্ক ভর বলছি, যোজ্যতা গুণক বার করার চেষ্টা করছি। 2H+ আর SO4 2-, যোজ্যতা গুণক এসছে 2, যোজ্যতা গুণক এসছে 2, তাহলে নর্মালিটি কত হবে? মোলারিটি ইনটু যোজ্যতা গুণক, মোলারিটি ইনটু যোজ্যতা গুণক, ব্যাস বেরিয়ে গেল। হয়ে গেছে সবার এটা। লাস্ট এটা দেখো কি বলেছে, সিএটটা 500 দ্রবণে, 500 দ্রবণে 2.12 গ্রাম Na2CO3 দ্রবীভূত রয়েছে। বেশ মুসলাম, সিএটটা বলেছে 500 ml দ্রবণে, 500 ml দ্রবণে Na2CO3 এর পরিমাণ কত? 2.12 গ্রাম। গ্রাম থেকে গ্রাম মোলে নিয়ে যেতে হবে, কি দিয়ে? আণবিক ভর দিয়ে ভাগ করে। Na2CO3 এর আণবিক ভর হচ্ছে, রাফে দেখিয়ে দিও তোমরা একটু, এখানে এখানটি যে করে দিচ্ছি, Na2CO3 এর আণবিক ভর হচ্ছে 106, 23 × 2 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস 16 × 3, মানে 106 গ্রাম পার মোল। তো 212/106, 500 ml দ্রবণে এত মোল, তাহলে 1 ml-এ কত আর 1000 ml-এ কত, ওটাই তো মোলারিটি হবে। তাহলে মোলারিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে
2.12/106 500 কত হবে 1000 করছি চলো 2.12/53 করো কত আসছে 2.12/53 করো .05 এটা এসেছে সবার 0.04 ঠিক করে বলো না বেটা .04 ব্র্যাকেটে ক্যাপিটাল এম সবার এসেছে এটা .04 সব ঢুকছে Na2CO3 ভাঙছে 2Na+CO3 2-, চৌচুতা গুণক 2, নর্মালিটি কত হবে? মোলারিটি ইন্টু 2, মোলারিটি হচ্ছে 0.04 ইন্টু 2 করলে 0.08, এত হচ্ছে নর্মালিটি। সবার হয়ে গেছে কিনা বলবে আমাকে। ওকে বলছে প্রদত্ত দ্রবণগুলির নর্মালিটি কত, নর্মালিটি বার করতে বলেছে, নর্মালিটি বার করতে বলেছে। ঠিক আছে, একটা দেওয়া হচ্ছে 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম H2SO4, একটা দেওয়া রয়েছে 0.5 ব্র্যাকেটে ক্যাপিটাল এম CaOH2, একটা দেওয়া রয়েছে অপশন সি, কোশ্চেন নাম্বার সি, 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম Al2SO4 3। পায়েল প্রথমটা তুমি বলো এর নর্মালিটি কত হবে, আর মিউট, নর্মালিটি বলো কত হবে। কেন টু হবে সেটা একটু বলো। H2SO4টাকে আমরা ভাঙলাম, বেরোলো 2H+ আর SO4 2-, মানে যোজ্যতা গুণক হচ্ছে 2, যোজ্যতা গুণক দিয়ে মাল্টিপ্লাই করলে এটা নর্মালিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে 0.2 × 2 মানে 0.4 ব্র্যাকেটে ক্যাপিটাল এন H2SO4। নেক্সট এইটা CaOH2কে যদি আমরা ভাঙি কী বেরোবে, CA2+ আর 2OH-, এখানেও দেখতে পাচ্ছি যোজ্যতা গুণক 2, তাহলে 0.5 × 2 করলে আসছে 1 ব্র্যাকেটে ক্যাপিটাল এন। এখানে Al2SO4 3টাকে ভাঙছি, 2Al3+ অন্বেষা এটার যোজ্যতা গুণক কত, তাহলে 0.2 × 6 মানে আসছে হচ্ছে 1.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এন। দ্যাটস ইট, বেরিয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আমি তোমাদের করতে দিচ্ছি, আর দিচ্ছি ঠিক 3 মিনিট টাইম। 3 মিনিটের মধ্যে আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সারটা দেবে। মুসলাম কি বলেছে, 1000 সেন্টিমিটার কিউব, সরি 100 সেন্টিমিটার কিউব Na2CO3 দ্রবণে 4.24 গ্রাম Na2CO3 আছে, দ্রবণটির ঘনত্ব 1.08 হলে মোলারিটি ও মোলারিটি কত, বার করো। একশো সেন্টিমিটার কিউব Na2CO3 দ্রবণে 4.24 গ্রাম Na2CO3 আছে, দ্রবণটির ঘনত্ব 1.08 মানে হচ্ছে
গ্রাম পার সেন্টিমিটার কিউব, দেওয়া না থাকলেও ধরে নেবে এটা। আয়তন মোলারিটি বার করতে বলেছে আর মোলালিটি বার করতে বলেছে, করো। আমি দুটো জিনিস বলে দিচ্ছি এখানে, যে আণবিক ভর হচ্ছে Na2CO3, আণবিক ভর হচ্ছে 106, বলে দিলাম, যাও। আণবিক ভর বা মোলার ভর যাই বলো না কেন, মোলার ভর বলা উচিত ছিল, গ্রাম পার মোল, করো। যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, এবার বলো, অনেকক্ষণ হয়ে গেল, কে বলবে? কত মোলারিটি আর মোলালিটি? বৈশালী কত এসছে মোলারিটি আর মোলালিটি? মোলালিটি এখনো হয়নি। আচ্ছা,
কে পেরেছো দুটোই? দেখো এটা কোনো অঙ্ক হলো? 100 সেন্টিমিটার কিউব Na2CO3 দ্রবণে এত গ্রাম Na2CO3 রয়েছে, ঠিক আছে? একশো সেন্টিমিটার কিউব দ্রবণে Na2CO3 এর Na2CO3 এর পরিমাণ 0.385 হবে আই থিংক সো। হ্যাঁ 0.385, ভেরি গুড। তো Na2CO3 এর পরিমাণ হচ্ছে 4.24 গ্রাম। এটা গ্রামে দেওয়া রয়েছে, গ্রাম মোলে কনভার্ট করতে গেলে কি করব, আণবিক ভর দিয়ে ভাগ করব এত মোল। তাহলে 100 সেন্টিমিটার কিউবে এত মোল, 1 সেন্টিমিটার কিউবে কত, আর 1000 সেন্টিমিটার কিউবে কত, ওটাই তো মোলারিটি। তাহলে মোলারিটি হবে হচ্ছে 4.24/106×100×1000। তাহলে এটা আসছে হচ্ছে 42.4। ক্যাসিওতে মারো সবাই, 42.4/106। আচ্ছা এটা চারদিকে কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে হচ্ছে 0.4 মোলারিটি আমরা পেয়ে গেছি। এবার মোলালিটি বার করতে বলেছে, আমি তো একটা এরকম অঙ্ক দেখালাম যেখানে বলেছি দেখো সেন্টিমিটার কিউব রয়েছে আর দ্রবণ রয়েছে, মানে দ্রবণের আয়তন দেওয়া রয়েছে, এটাকে দ্রাবকের ভরে কনভার্ট করতে হবে। কি করে করতে পারি আমরা? একটা কাজ করি, এই 100 সেন্টিমিটার কিউবটাকে আমরা কনভার্ট করি ভরে। তো দ্রবণের ভর হচ্ছে, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, আর দ্রবণের ঘনত্ব হচ্ছে কত দিয়েছে, 1.08 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে দ্রবণের ভর কত হবে, আয়তন ইন্টু ঘনত্ব, মানে 1.08×100 করলে কত আসবে, 108 গ্রাম। তাহলে 108 গ্রাম, 108 গ্রাম দ্রবণের ভর, ঠিক আছে? তাতে দ্রাবক কত রয়েছে, 4.24 গ্রাম, যেটা দেওয়া ছিল। তাহলে দ্রাবকের ভর কত হবে, দ্রাবকের ভর হবে 108 - 4.24, সাবট্র্যাক্ট করলে কত আসছে, এটা আসছে হচ্ছে 103.76 গ্রাম, আই থিঙ্ক 103.76 গ্রাম। কেউ আমাকে বলতে পারবে এত গ্রাম দ্রাবকে কত মাল, কত মোল দ্রাবক রয়েছে, এত মোল, এত গ্রাম দ্রাবকে কত মোল দ্রাবক রয়েছে, কেউ বলতে পারবে আমাকে? হ্যাঁ ঠিক, এত গ্রামে রয়েছে 4.24/106 মোল। তাহলে 1 গ্রামে কত আর 1000 গ্রামে কত, এটাই তো মোলালিটি। সুতরাং মোলালিটি ইজ ইকুয়ালস টু, মোলালিটি ইজ ইকুয়ালস টু 4.24। অন্য সেটা হয়নি, হ্যালো স্যার বলছি মোলারিটি পর্যন্ত বার করেছিলাম। এটা এটা কি বুঝতে পারলে তুমি যেটা করলাম? দেখো দ্রবণের আয়তন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4.24×1000/106×106×103.76। ক্যাসিওতে মেরে দেখো কত আসছে সবাই, ক্যাসিওতে তাড়াতাড়ি করে মারো কত আসছে দেখো, 0.3855, ব্র্যাকেটে স্মল m লিখে ফেলো, দ্যাটস ইট। চলো লিভ, শনিবার রাত 9টা,